যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। সাহিদের বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন আপনি নিজেই কষ্ট পাবেন। এমন একজনকে বিশ্বাস করবেন যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করবে, এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। যেই ভুল করার থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সুখী হতে পারবে। একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারবে। জীবনের সব লড়াই একাই লড়তে হবে, মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যাবে, কেউ সাথে থাকবে না। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে, কারণ তুমি ছাড়া তোমার কেউ নেই। নিজের যত্ন নাও, অন্যের খুশির জন্য ভাবতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ। দুশ্চিন্তা আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হয়তো জীবন। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায় আবার কেউ শিক্ষা দিয়ে চলে যায়। মনে শান্তি না থাকলে পুরো পৃথিবীটা বিরক্ত লাগে। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোকে ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। টাকা পয়সা না থাকলেই মানুষ কখনো গরিব হয়ে যায় না। প্রকৃত গরিব তো সেই যার সুন্দর একটা মন নেই। আমি রাগ করি না, কারণ আমার রাগের মূল্য কারো কাছে নেই। বেঈমানরা ঠিকই ভালো থাকে, ভালো থাকে না শুধু বিশ্বাসী মানুষগুলো। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। আমরা তাকে সবচেয়ে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি।